হাই অল, ওয়েলকাম টু গিটার সোনিক সদা। আই হোপ তোমরা সবাই ভালো আছো এবং গিটারের পুরনো লেসনগুলো প্র্যাকটিস করছো। আজ আমি আবার একটা গিটারের লেসন নিয়ে চলে এসেছি। আর তোমরা যারা নতুন এই চ্যানেলে, অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমি গিটার স্টার্টিং থেকে শেখাচ্ছি, আমরা অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখব, পসিবলি টুডে লেসন নাম্বার 60। তো যারা পুরনো লেসনগুলো দেখোনি অবশ্যই দেখো, সাবস্ক্রাইব করো, কারণ আমি দেখতে পাচ্ছি তোমরা বেশিরভাগই সাবস্ক্রাইব করছো না, বাট ভিউয়ার্স অনেক বেশি। তো আজকে বেসিক্যালি আমি ডিসকাস করব, সেটা হচ্ছে পাঁচটা মেজর স্কেলের শেপ, যেটা আমি অলরেডি ওয়ান বাই ওয়ান পাঁচটা শেপ শিখিয়ে রেখেছি। বাট অনেকে কমেন্ট করছে যে পাঁচটা শেপ একসঙ্গে একটা ভিডিওতে বানানোর জন্য। তো আমি আগেও বলেছিলাম যে এক্ষেত্রে আমরা জি মেজর যে স্কেলটা, সেটাকে রেফারেন্স ধরে পাঁচটা শেপ শিখি, এবং ওই পাঁচটা শেপ থেকে আমরা সব স্কেলগুলোকে বের করতে পারি ওভার থ্রু আউট দ্য ফ্রেড বোর্ড। তো পাঁচটা শেপ আমরা ওয়ান বাই ওয়ান দেখে নিই, যদি কোনো ডাউট থাকে কমেন্ট সেকশনে জানাবে। আর একটা লেসনের সঙ্গে একটা লেসন আমার ইন্টারলিঙ্ক, তো পুরনো লেসনগুলো অবশ্যই দেখবে। তো ফার্স্ট শেপ, যেটা প্রথমে বলে রাখি, মেজর স্কেলের ফর্মুলা নিয়ে আমি আর যাচ্ছি না। টু ডাব্লু থ্রি ডাব্লু আমি মানে রুট হোল হোল হাফ হোল 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 হাফ, তো এই ফর্মুলা মনে রেখে মেজর স্কেল বানাতে বলেছিলাম। ওকে, মেজর স্কেল বানানো হয়ে গেলে সেই মেজর স্কেল ফর্মুলা অ্যাপ্লাই করে 12টা নোট থেকে জি মেজরের যে নোটগুলো বেরিয়ে আসে সেগুলো হলো জি, এ, বি, সি, ডি, এফ শার্প, জি। আর টোটাল আমাদের 7টা নোটে হয় একটা অক্টেভে, নর্মাল স্কেলে, নর্মাল মেজর বা মাইনর স্কেলে। তো সে তাহলে আমার 7টা নোট কী হলো? জি, এ, বি, সি, ডি, এফ শার্প, জি, একটা শার্প নোট শুধুমাত্র এফ শার্প, বাকিগুলো ন্যাচারাল নোট। ওকে, তো ফার্স্ট শেপ যেটা শুরু হচ্ছে, দেখো, ই, এফ, এফ শার্প, জি, সিক্স স্ট্রিংয়ের থার্ড ফ্রেট থেকে। ওকে, তো শেপটা তোমরা লক্ষ্য করো, তারপর আমি নোটগুলোর ব্যাপারে বলছি। দেখো, আর ফিঙ্গার নাম্বারিং আমি অলরেডি বলে রেখেছি, 1 2 3 4, আমি ফ্রেট নাম্বারিং দিয়ে বলছি না। তো দেখো, 2 4 1 2 4 1 3 4 1 3 4 2 4 1 2 4, এবারে যে নোটগুলো প্লে হলো আমার, শেপটা দেখে নাও তোমরা। ওকে, এবার যে নোটগুলো আমার প্লে হলো, জি, এ, বি, সি, ডি, ই, এফ সাব, জি। আর যারা ভোকালের সঙ্গে করতে চাও তাদের জন্য, সারে সারে গামা পা দা নি সা সা নি ধা পা মা গা রে সা। এবার এটা যখন ডাবল অক্টেভ করছি, মানে এটা সিঙ্গেল অক্টেভ মানে সা থেকে সা, আবার সা থেকে সা রিপিট করছি, তো ডাবল অক্টেভ মানে হচ্ছে সিক্স স্ট্রিং থেকে ফার্স্ট স্ট্রিং পর্যন্ত আমরা কভার করছি শেপটা, বক্স শেপটা। তাহলে সেই শেপটা আমি যেটা বলে রাখলাম সেটাই, সা রে গা মা পা দা নি সা, সা রে গা মা পা দা নি সা। আরেকটা জিনিস বলি, দেখো, সিক্স স্ট্রিং, সিক্স লো ই আর হাই ই দুটো নোট সেম হয়, তো এখানে যদি আমি তিনটে প্লে করি, তো এখানেও তিনটে সেম। এখানে এফ শার্প আছে, তাহলে আমি এটাকে ইনক্লুড করতে পারি, এখানে এটা তো ইনক্লুড থাকছেই। তো এটা হলো ফার্স্ট শেপ, এবার আমরা সেকেন্ড শেপে মুভ করছি। আর একটা জিনিস বলে রাখি, এটা রুট ছিল, রুট জি, স্কেলটাকে যত মুভ করাবে ফ্রেড বোর্ড দিকে যত মুভ করাবে, একটা একটা করে মেজর স্কেল ফর্ম হতে থাকবে। তার মানে আমি যদি এ মেজর বাজাতে চাই, তাহলে জি, জি শার্প, এ, তো এখান থেকে বাজাতে হবে সা রে গা মা পা দা নি সা, সা রে গা মা পা দা নি সা। এই শেপটা চলবে। সেকেন্ড শেপটা নিয়ে আসছি আমরা, সেকেন্ড শেপ শুরু হচ্ছে সিক্স স্ট্রিং ফিফ্থ ফ্রেট থেকে, তো নোটটা হলো এ। আগে শেপটা দেখে নাও, তারপর আমি নোট নিয়ে আবার বলছি। তো ওয়ান ওয়ান থ্রি ফোর, থ্রি ওয়ান থ্রি ফোর, টু ফোর ওয়ান টু ফোর, ওয়ান টু ফোর, ওয়ান থ্রি ফোর, ওয়ান থ্রি ফোর। শেপটা দেখে নাও, হলো।
তো এখানে নোটটা স্টার্ট হয়েছিল আমার এ থেকে, এ বি সি এ বি সি ডি ই এফ সাব জি, এটা রুট, এখান থেকে মুভ করাতে পারো এই শেপটাকে। ওকে, সেকেন্ড শেপ হয়ে গেল। থার্ড শেপ দেখো, থার্ড শেপ শুরু হচ্ছে আমার এখান থেকে, সেভেন্থ সেভেন্থ ফ্রেট থেকে। সিক্সটিনেই আছি আমি, সবসময় সিক্সটিনেই থাকবো, সিক্সটিন রুট করেই আজকে শেপগুলো। তো এখানে যেটা, প্রথমে শেপটা দেখে নাও, ওয়ান ওয়ান টু, ওয়ান টু ফোর, ওয়ান থ্রি ফোর, ওয়ান থ্রি ফোর, ওয়ান থ্রি, ওয়ান টু ফোর, ওয়ান টু ফোর। ওকে, শেপটা দেখে নাও, এখানে বি থেকে স্টার্ট হয়েছিল, বি সি ডি ই এফ সাব জি। ওকে, এখানে জি আমরা রুট করছি, এটাকে মুভ করালে তোমরা পেয়ে যাবে। তাহলে থার্ড শেপ হয়ে গেল, ফোর্থ শেপে আসছি এবার। ফোর্থ হচ্ছে আমার 10 নম্বর থেকে স্টার্ট হবে। ওকে, তো এখান থেকে স্টার্ট হবে, বক্স শেপটা দেখে নাও। এবারে আসছি ফিফথ শেপটা, জি মেজরের বা মেজর স্কেলের ফিফথ শেপ যেটা। ওয়ান টু, ওয়ান থ্রি ফোর, ওয়ান থ্রি ফোর, ওয়ান থ্রি ফোর, ওয়ান থ্রি ফোর, ওয়ান থ্রি, ওয়ান টু ফোর, ওয়ান টু ফোর, ওয়ান থ্রি ফোর। তো এই পাঁচটা শেপকে খুব ভালোভাবে মনে রাখবে, খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। এর প্র্যাকটিস করার প্যাটার্ন আমরা ওয়ান বাই ওয়ান শিখবো, একটা স্কেল ধরে কীভাবে মুভ করবো, একটা স্কেল থেকে অন্য স্কেল কীভাবে ফর্ম করবো, সব ডিটেল আমরা এই স্কেলগুলোকে নিয়ে একটু কাটাছেঁড়া করবো স্টেপ বাই স্টেপ। তোমরা সাবস্ক্রাইব করে থাকবে, কোনো ইস্যু থাকলে জানাবে কমেন্ট সেকশানে, কোনো সাজেশান থাকলেও জানাবে, তোমাদের কাছ থেকেও আমি শিখতে চাই। এটা একটা লার্নিং প্রসেস, এর এই প্রসেসের কোনো এন্ড নেই। তো এভাবেই আমরা জার্নিটা কমপ্লিট করবো।